হ্যালো অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা আসলে আপনাদের অনুরোধ থেকে করা। বলতে গেলে আমাকে বেশ কয়েকবার বলেছেন যে অক্সিজেন বুস্টার এবং অকটেন বুস্টার, এই বুস্টারগুলো নিয়ে একটু কথা বলতে, যে এগুলো আসলে কতটা কার্যকরী, কিভাবে কাজ করে এই ব্যাপারগুলো নিয়ে। তো সেই বিষয়ে আজকে একটু কথা বলবো। প্রথমত আসি অকটেন বুস্টারে। অকটেন বুস্টার বিশ্বজুড়ে স্বীকৃত একটি অ্যাডিটিভ বলা হয়, এই কারণে যে এটা আসলে ফুয়েলের সাপ্লিমেন্টারি, এটা কখনো ফুয়েলের বিকল্প না। তো এটা আসলে কেন ব্যবহার করা হয়? সাধারণত অকটেন বুস্টার নাম শুনেই বুঝতে পারছেন এটা আসলে বুস্ট করে। তো অকটেন জিনিসটা কি? অকটেন হচ্ছে আসলে জ্বালানির বৈজ্ঞানিক নাম বা কেমিক্যাল, এটার যে ভেতরে যে কেমিক্যালটা আছে সেটার নাম হচ্ছে অকটেন। আর আমরা আসলে আমাদের যে বাইকে হোক বা গাড়িতে হোক যে জ্বালানিটা ব্যবহার করি সেটার বাণিজ্যিক নাম হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিনও বলা হয় একে। সো আমরা আসলে গাড়ির ভেতরে যেটা দিই সেটা হচ্ছে গ্যাসোলিন, সংক্ষেপে এটাকে গ্যাসও বলে। যদিও আমাদের বাংলাদেশে গ্যাস বলতে আমরা বুঝি সিএনজি বা এলপিজি, বাট আসলে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে আসলে গ্যাসই বলে বা গ্যাসোলিনের সংক্ষিপ্ত রূপ হিসেবে গ্যাস বলে। অ্যান্ড আরেকটা নাম হচ্ছে পেট্রোল। সো আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে কী হয়, আমাদের যে পেট্রোল বা আমরা অকটেন নামে যেটাকে ডাকি সেটাও আসলে একটা ভালো গ্রেডের পেট্রোল, বাট সেই ভালো গ্রেডের পেট্রোলটাও আলটিমেটলি অতটা স্ট্যান্ডার্ড ভালো না, যে স্ট্যান্ডার্ডে এখন বলতে গেলে বর্তমান বিশ্ব এগোচ্ছে। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আপনার মিনিমাম অকটেন গ্রেডিং কিন্তু অকটেন রেটিং কিন্তু আপনার 91 গ্রেডের, অর্থাৎ 91 গ্রেডের নিচের কোনো পেট্রোল কিন্তু এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই চলে না। সেইখানে আমরা যেটাকে অকটেন বলছি, অর্থাৎ আমাদের জন্য যেটা প্রিমিয়াম পেট্রোল, সেটাও কিন্তু খুব হার্ডলি 91 মিট করে, অনেক ক্ষেত্রে তাও করে না। আর পেট্রোলের কথা যদি বলি, যেটা আমরা পেট্রোল নামে চিনি আমাদের দেশে, সেটা আসলে আরও নিচের গ্রেডের, এটা 86-85 ইন বিটুইন একটা নাম্বার শো করে, যেটা আসলে এখন অনুন্নত দেশগুলো ছাড়া আসলে কোথাও এই এত নিচু গ্রেডের ফুয়েল ইউজই করা হয় না। সো তাহলে এত কিছু কেন বলছি ফুয়েল নিয়ে, কারণ আমি অকটেন বুস্টার নিয়ে কথা বলছিলাম। অকটেন বুস্টার তাহলে কি করে? আমাদের একটা ধারণা আছে যে অকটেন বুস্টার মানে হচ্ছে আমি মাইলেজ বেশি পাবো, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। অকটেন বুস্টারের মূল কাজ মাইলেজ বাড়ানো না। হ্যাঁ, আপনি পার্শিয়ালি একটু বাড়তে পারে, সেটা বাড়বে হচ্ছে শুধুমাত্র পারফরমেন্সের জন্য, অর্থাৎ আপনার অকটেনের যে গ্রেডিং যা থাকার কথা ছিল সেইটা যদি একটু কমজোরি থাকে, কোনো কারণে কোনো প্যারামিটারে একটু কম থাকে, ওই অকটেনের যে পারফরম্যান্স, ওইটার যে অ্যাডিটিভ থাকার কথা ছিল সেইটাকে বুস্ট করবে হচ্ছে এই অকটেন বুস্টার। এবং বিভিন্ন ব্র্যান্ডের অকটেন বুস্টার বাজারে পাওয়া যায়, এক একটার মাত্রা এক এক রকম, এক একটা এক এক মাত্রায় মিশাতে হয় আপনার ট্যাঙ্কের সাথে, এবং এই ট্যাঙ্কের সাথে মিশানোর পর ওই ফুয়েলটা, অর্থাৎ মিক্সিংয়ের পরে যে মিক্সড ফুয়েলটা, সেই ফুয়েলটা কত ভালো পারফর্ম করবে সেটা টোটালি ডিপেন্ড করছে অলরেডি ট্যাঙ্কের ভিতরে যে ফুয়েলটা ছিল সেটা কোন কোয়ালিটির ছিল। কারণ কোয়ালিটি যদি একেবারে খারাপ থাকে আপনার বুস্টার দিয়েও সেটাকে খুব বেশি ভালো করা যাবে না, আবার কোয়ালিটি যদি অলরেডি যথেষ্ট ভালো থাকে তাহলেও বুস্টারে আহামরি কোনো ইম্প্যাক্টই আপনি দেখতে পাবেন না। ব্যাপারটা ওষুধের মতো, ধরেন আপনার জ্বর এসছে, সো আপনি যদি প্যারাসিটামল খান, ডিপেন্ড করছে প্যারাসিটামলে আপনার জ্বর যাবে কি না। হ্যাঁ, যদি আপনার জ্বর অনেক বেশি হাই হয়ে থাকে এবং রোগটা শুধু জ্বর না, অন্য কিছু এটার সাথে কোনো শরীরে ইনফেকশন আছে বা অন্য কিছু আছে, তাহলে কিন্তু নর্মাল প্যারাসিটামলে, একটা প্যারাসিটামলে হয়তো আপনার জ্বরটা যাবে না, অসুখটা সারবে না, অর্থাৎ ওই প্যারাসিটামলটা আপনার জন্য কোনো কাজই করবে না, আপনার কাছে মনে হবে যে খেলাম কোনো লাভ হলো না। তখন হয়তো আপনাকে জ্বর থামানোর জন্য কী করতে হবে, সাপোজিটরি টাইপের কিছুতে যেতে হবে, অর্থাৎ আরও অনেক হাই ডোজের ওষুধে যেতে হবে। সো ওইটা কিন্তু আপনার গায়ে কোনো ইম্প্যাক্ট পাবে না। আবার আপনার গায়ে কোনো জ্বর নাই, আপনি একটা প্যারাসিটামল খেলেন, আপনি কোনো কিছু টের পাবেন? আপনি কি বেশি শক্তিশালী অনুভব করবেন বা আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে? কিছুই হবে না। সো তার মানে কি, ওই ওষুধটাও আপনার গায়ে যে একটা ইম্প্যাক্ট ফেললো সেটা আপনি টেরই পেলেন না। সো অকটেন বুস্টারের এই কারণেই আমাদের ইউজার রিভিউ চেঞ্জ হয়ে যায়। কেউ কেউ বলে যে এটা ফালতু একটা জিনিস, শুধু শুধু টাকা নষ্ট, আলটিমেটলি কোনো বেনিফিট পাই না। কেউ কেউ বলে না আমি তো চমৎকার এটার রেজাল্ট পাই। কে চমৎকার পাবে আর কে রেজাল্ট পাবে না সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে এই জায়গাটায়। আপনার ফুয়েল যদি অলরেডি বেশি খারাপ হয়ে থাকে তাহলেও যেমন অকটেন বুস্টার কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না ওটার উপরে, কারণ সামান্য একটু ইন্ডিকেট বাড়ালো কিন্তু ওর তো আসলে বাকি কোনো কিছুই মিট করে না। হ্যাঁ, সো ফেলটুস মার্কা স্টুডেন্টকে আপনি 10 মার্কের নকল সাপ্লাই দিলেও পাশ করাইতে পারবেন না, কারণ ওর নিজের কোনো ক্ষমতা নাই এক লাইনও লেখার। তো তাকে আপনি 10 মার্কের নকল সাপ্লাই দিলে কী লাভ হবে? ওই 10ই পাবে, তারপরও সে পাশ করবে না। আর যার 5 মার্ক থেকে সামান্য নিচে আছে তাকে হয়তো 10 মার্কের নকল, অর্থাৎ ওই বুস্টারটা দেওয়ার কারণে সে হয়তো এটা উতরে যাবে।
আর যে অলরেডি 100-তে 100 পেয়েছে তাকে নকল দিলেও যা না দিলেও তাই, বা যে অলরেডি এ প্লাস পাওয়ার মতো ছাত্র 80 এমনিতেই পাচ্ছে তাকে আপনি ওই আরও 10 মার্ক বেশি দিলেও সে ওই এ প্লাসেই থাকবে, সুতরাং তার কাছেও এটা দৃশ্যমান কোনো চেঞ্জ হবে না। সো উদাহরণগুলো থেকে আমার মনে হয় আপনি এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন যে অকটেন বুস্টার আসলে কী করে, কীভাবে কাজ করে এবং এটা আপনাকে আদৌ কতটুকু বেনিফিট দেবে বা আদৌ দেবে কি দেবে না তা কীভাবে নির্ভর করে। সো এর বাইরে যে টার্মটা বাকি থাকে সেটা হচ্ছে যে আসলে অকটেন বুস্টার নামে আপনাকে কোন কোম্পানি কী দিচ্ছে। যেহেতু আমরা ল্যাব টেস্ট করে বলতে পারছি না যে কোন ব্র্যান্ড আমাকে কী দিচ্ছে, সো ওইখানে তো একটা সন্দেহের জায়গা থাকেই যে ও আসলেই অকটেন বুস্টার দিল নাকি পেট্রোলকে একটু অন্য কোনো কেমিক্যাল মিশিয়ে ওটাকে একটা কালার বানিয়ে আমাকে বোতলে ভরে দিল, হ্যাঁ যে এইটাই অকটেন বুস্টার। সো সেটা যেহেতু আমরা জানি না, সো ওই জায়গায় তো একটা রিস্ক পয়েন্ট থাকেই যে এটা আসলে আমাকে কোনো বেনিফিট দিবে কি না, ফেক ওষুধের মতো, ভেজাল ওষুধের মতো। ভেজাল অকটেন বুস্টার দিলে তো ডেফিনেটলি কোনো বেনিফিট হবেই না, আর যদি অরিজিনাল ভালো অকটেন বুস্টারও হয় সেইটা আপনাকে রেজাল্ট দিবে কি দিবে না। সো আমি আপনাকে পরামর্শ দিব, ইউ ক্যান ট্রাই, নো ইস্যু। আপনি যদি মনে করেন যে আমার বাইকের ফুয়েলটা এনাফ না, বিশেষ করে পারফরমেন্সে, মাইলেজের জন্য কিন্তু আমি আগেই বলেছি অকটেন বুস্টার দিয়ে কোনো লাভ নাই, কারণ অকটেন বুস্টার আসলে মাইলেজ বাড়ায় না, অকটেন বুস্টার হচ্ছে আপনার পারফরমেন্স বাড়ায়। কীরকম পারফরমেন্স? আপনি হাই স্পিডে ইঞ্জিনটা একটু ভাইব্রেট করে, একটু নকিং হয়, হ্যাঁ আপনি টপ স্পিড পাচ্ছেন না, এই সকল ব্যাপারগুলোতে হয়তো আপনাকে অকটেন বুস্টার হেল্প করবে, বা স্মুথ দ্য ইঞ্জিন। সো সেই সকল ক্ষেত্রে হয়তো আপনাকে হেল্প করতে পারে, অ্যাগেইন যদি ফুয়েলটা জাস্ট মানে খুব ভালো না, সামান্য একটু ভালোর থেকে একটু কমে আসে, সেটাকে তখন সে ভালো বানায় দিতে পারবে। বাট অলরেডি ভালো থাকলে আপনি এটার কোনো ইম্প্যাক্টই খুঁজে পাবেন না, আবার যদি বেশি খারাপ হয় তাহলেও ইম্প্যাক্ট খুঁজে পাবেন না। সো আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার ফুয়েলটা কেমন আছে। যদি আপনি মনে করেন আপনার পারফরমেন্স কম হচ্ছে, ইঞ্জিন মাঝে মধ্যে ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যায়, বা আপনার স্টার্টিংয়ে প্রবলেম হয়, লো আরপিএমে আপনার ভাইব্রেশন বেশি হয়, হাই আরপিএমে ভাইব্রেশন বেশি হয়, এই ধরনের যদি কোনো ইস্যু আপনি থাকে আপনি অকটেন বুস্টার ট্রাই করে দেখতে পারেন রেকমেন্ডেড মাত্রা অনুযায়ী। যদি দেখেন আপনি ভালো পারফর্ম পাচ্ছেন আপনি ব্যবহার করেন, আর যদি আপনি দেখেন যে না কোনো ইম্প্যাক্ট নাই, তার মানে এই না যে ওইটা ভেজাল ছিল বা নকল, হতেই পারে ওইটার ইউজার রিভিউ আরেকজন দিচ্ছে, তাকে আপনি গালাগাল করতে যাবেন না যে ভাই তুমি কোম্পানির দালালি করছো, অকটেন বুস্টার আসলে কাজ করে না, আমি ট্রাই করে দেখেছি, এটা আপনার ক্ষেত্রে কাজ করে না আরেকজনের ক্ষেত্রে করেছে, দুইটাই সত্য, এটা হতেই পারে, এটা অসম্ভব কিছু না। সো এটাই ছিল মোটামুটি অকটেন বুস্টারের ব্যাপারে আমার বক্তব্য। এর বাইরে যে ব্যাপারটা থাকলো সেটা হচ্ছে অক্সিজেন বুস্টার। এই জিনিসটা খুব নতুন শুনছি ইদানিং, অনেকে মার্কেটিং করছে। সো সত্যি বলতে আমি এরকম একটা ব্র্যান্ড যারা অকটেন বুস্টার অক্সিজেন বুস্টার বিক্রি করে তাদেরকে জিজ্ঞেসও করেছিলাম যে এটা টেকনোলজিটা কী, কী আছে এর ভিতরে, কীভাবে এটা কাজ করে। অক্সিজেন বুস্টার কিন্তু কোনো কেমিক্যাল না, প্রথম কথা হচ্ছে এটা। আমি যেটা দেখেছি যে এক ধরনের স্ট্রাইপের মতো বিক্রি হয় বা অনেকে একটা ক্যাপসুলের মতো, এবং সেটা সে এয়ার ফিল্টারের ওখানে দিয়ে রাখে, এবং তাদের দাবি হচ্ছে এয়ার ফিল্টারের মধ্যে আপনি যখন এই জিনিসটা দিয়ে রাখবেন তখন এটার এয়ারের ভিতরে যে অক্সিজেনটা ছিল সেটার লেভেলটা বাড়ায় দিবে। বাট আই ডোন্ট নো হাউ, কারণ আমি জিজ্ঞেস করে দেখেছি যারা এটা ইম্পোর্ট করে, যারা বিক্রি করে, বা যারা বলার চেষ্টা করছে যে হি ইজ টেকনিক্যালি সাউন্ড অন দিস, আমি তাদেরকে জিজ্ঞেস করে দেখেছি, আমি সত্যি কথা কোনো রিপ্লাই পাইনি। সো আমি ঠিক জানি না যে এরকম কোনো কেমিক্যাল আছে কি না, যেহেতু আমি কেমিস্ট্রির ছাত্র না, যেটা বাতাসের অক্সিজেনের মাত্রা বাড়ায় দিতে পারে। যদি বাড়ায় দিতে পারে তাহলে সেটা কীভাবে কাজ করে, ঠিক আছে, এইখানে এই কেমিক্যালটা কীভাবে ভূমিকা রাখছে। আমি এয়ার ফিল্টারের মধ্যে একটা স্ট্রাইপ লাগিয়ে দিলাম, সেটার কারণে আমার অক্সিজেন বেড়ে যাবে, এটা আয়োনাইজ করে দিবে বাতাসকে, ওকে আয়োনাইজ করে দিবে, দ্যাট ইজ ওকে, কিন্তু আয়োনাইজ করার কারণে আমার লেভেল অফ অক্সিজেন বেড়ে যাচ্ছে এবং কতটুকু বেড়ে যাচ্ছে আই হ্যাভ ডাউট। সো আমি এটার ব্যাপারে আসলে কমেন্ট করতে পারবো না যে এটা ফেক অর ট্রু, অর এটা কাজ করে বা করে না, আমি কোনোটাই মন্তব্য করতে পারছি না, যেহেতু আমি জানি না এটা আসলে কীভাবে কাজ করে এবং আমি নিজে আসলে কখনো ট্রাইও করে দেখি নাই। সো আমাকে কেউ এক্সপ্লেন করতে পারলে আমি হয়তো তখন আপনাকে এটা সাজেস্ট করতে পারবো বা বলতে পারবো এটার ব্যাপারে। সো মোটামুটি এই ছিল অক্সিজেন বুস্টার এবং অকটেন বুস্টার নিয়ে। আর এর বাইরে আমি আরেকটা জিনিস বলতে পারি যে অনেকে বিভিন্ন রকমের থার্ড পার্টি এয়ার ফিল্টারের কথা বলে যে এই এয়ার ফিল্টারগুলো আমার পারফরমেন্স বাড়িয়ে দিবে, এবং সেটা প্রমাণ করার জন্য বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টও অনেক জায়গায় আমি দেখি, যে বিজ্ঞাপন আকারে আসলে যে এক্সপেরিমেন্টগুলো দেখানো হয় যে একটা নর্মাল ফিল্টার এবং একটা স্পেশাল ফিল্টার, দুইটার মধ্যে দিয়ে বাতাস কী পরিমাণ পরিচালিত হলো সেটার উপরে সে দেখাচ্ছে যে তাদের ফিল্টারটা অনেক বেশি বাতাস পাস করতে দেয়, সো আপনার ইঞ্জিন ভালো পারফর্ম করবে। এই জায়গাটায় আমার এগেইন একটা ডাউট আছে, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে যে বাতাস বেশি যাওয়া মানেই কিন্তু আপনার ফিল্টারটা ভালো এমন না, তাই যদি হয় তাহলে আমি ফিল্টার খুলে ফেলি আরও বেশি বাতাস যাবে, তাই না? সো আমার ফিল্টারের ফিল্টারিং এলিমেন্টের কতখানি পার্সেন্টেজ, কতখানি স্ট্রং, সে কত পার্সেন্ট ফিল্টার করতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। স্বভাবতই আপনার পেপার টাইপ ফিল্টারের চেয়ে আপনার যে ওয়েট টাইপ ফিল্টার, ভিসকাস ফিল্টার, সেই ফিল্টারে কিন্তু বাতাস পাস কম হবে, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু ওয়েট টাইপ ফিল্টার বেটার,
কারণ সেটা শুধু বাতাস না, ওটা ময়লাকেও বেশি আটকায়। সো আমার যদি ওই এক্সপেরিমেন্টটায় দুইটা জিনিস একসাথে দেখানো হতো, যে আমি বাতাস কী পরিমাণ যাচ্ছে সেইটা লেভেল অ্যামাউন্ট অফ এয়ার অথবা প্রেশার অফ এয়ার সেটা যেমন মাপছি, পাশাপাশি যে পরিমাণ বাতাসটা পাস হয়েছে সেইটার আফটার বিফোর কী পরিমাণ পার্টিকেলকেও আটকাতে পেরেছে, অর্থাৎ বাতাসের ধুলাবালি ময়লা এটাকে সে কত পার্সেন্ট আটকাতে পেরেছে। দুইটা দিক দিয়েই যদি আমি দেখি যে এই নতুন ফিল্টার বা আমার থার্ড পার্টি ফিল্টারটা দুইটা দিক দিয়ে এগিয়ে আছে, ডেফিনেটলি আই উইল রেকমেন্ড দ্যাট। বাট আপনি বাতাস বেশি প্রাস করলেন, ওইদিকে ময়লা কম আটকালেন, তাহলে তো ওইটা আলটিমেটলি আমার পারফরমেন্স বাড়াবে না, বরং দীর্ঘমেয়াদে আমার ইঞ্জিনের ক্ষতি করবে। সো অক্সিজেন বুস্টার কিংবা থার্ড পার্টি এয়ার ফিল্টার চুজ করার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড যেহেতু আমি দুইটার একটাও টেস্ট করি নাই, সো আমি আপনাকে বলতে পারছি না যে এই জিনিসগুলো ব্যবহার করা আমাদের জন্য ঠিক হবে কি না। আমি জাস্ট এইটুকুই বলবো যে এই ফ্যাক্টরগুলো আছে, যদি কেউ এই জিনিসগুলো প্রুভ করতে পারে, এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারে যে দিস ইজ হাউ ইট ইজ ওয়ার্কিং, দেন ডেফিনেটলি ইউ ক্যান চুজ, আদারওয়াইজ এটা থেকে দূরে থাকাই ভালো হবে। খামোখা মনের শান্তি নিয়ে লাভ নাই যে আমি এটা লাগালাম এবং এটার কারণে আমি অনেক ভালো পারফরমেন্স পেলাম। রেদার আমি সবসময় যেটা রেফার করি, সবসময় যেটা প্রেফার করি, সেটা হচ্ছে যে আপনার ওনার্স ম্যানুয়াল বা কোম্পানি যেভাবে আপনার বাইকটাকে মেনটেন করতে বলেছে, যে সকল ছোটো ছোটো জিনিস বলেছে যেগুলো আমরা সবসময় ইগনোর করি, আমরা মনে করি যেগুলো তো ডালভাত টাইপের জিনিস, আমাকে পোলাও মাংস নিয়ে চিন্তা করতে হবে, ভাই আপনি কিন্তু খোদার 30 দিনে 28 দিন ডালভাতই খান এবং ডাল ভাত খেয়েই আপনি বেঁচে আছেন। সো আপনি ডাল ভাতে যদি নজর না দেন, আপনি যদি শুধু পোলাও মাংসটা ভালো প্লেটে নিয়ে খান আর ডাল ভাতটা কোনো রকমে খেয়ে ফেলেন, আপনি কিন্তু দীর্ঘমেয়াদে ভুগবেন। সো রেগুলার মেনটেনেন্সে যে ছোট ছোট পয়েন্ট আছে, এয়ার ফিল্টার ক্লিন রাখা, চেইন লুব রাখা, চাকার এয়ার প্রেশার ঠিক রাখা, এই ধরনের যে ছোট ছোট জিনিস আছে সেই সব জিনিসে ফোকাস করেন, সেই সব জিনিসে নজর দেন, আপনি বেটার পারফরমেন্স পাবেন। আপনাদের আসলে পারফরমেন্সের আলটিমেট গোল হচ্ছে মাইলেজটা যেন ভালো পাই আমি, আমার ফুয়েল যেন ইফিসিয়েন্ট হয় এবং আমার বাইকের পারফরমেন্স যেন ঠিক থাকে, ইঞ্জিন যেন ভাইব্রেট না করে, স্মুথ রান করে, স্মুথ পিক আপ উঠে, স্মুথ স্পিড উঠে, এইটাই তো আমাদের চাওয়া, তাই না? এই যে অক্টেন বুস্টার, অক্সিজেন বুস্টার, থার্ড পার্টি এয়ার ফিল্টার, বিভিন্ন রকম মডিফিকেশন, এই সব কিছু করি কিন্তু আমরা বেসিক্যালি এই জিনিসগুলোর জন্য। যারা বাইকের আদার্স মডিফিকেশন করি, দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা আমি লুকের জন্য করি, সেটা আমি স্টান্ট করার জন্য করি, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমার মতো আমজনতা যারা আছি, যারা আম বাইকার আছি, আমাদের কিন্তু মূল চাওয়া হচ্ছে যে আমার বেটার পারফরমেন্স, বেটার মাইলেজ। অ্যান্ড সেটার জন্য কিন্তু আপনাকে আসলে খুব বেশি মডিফিকেশন, নতুন কিছু, থার্ড পার্টি কিছু করার দরকার আসলে পড়ে না বললেই চলে। একমাত্র ফুয়েলটার উপরে আমাদের কোনো হাত নাই, এটা গভর্নমেন্ট যেভাবে বা আমাদের সাপ্লায়াররা যেভাবে দিবে সেইভাবেই আমাদেরকে নিতে হয়। তো সেইখানে আপনি বিভিন্ন রকম অ্যাডিটিভস আপনি ট্রাই করতেই পারেন, কার্বন ক্লিনার পাওয়া যায়, ইনজেক্টর ক্লিনার পাওয়া যায়, এই ধরনের বিভিন্ন রকমের বিষয়ে পাওয়া যায়, বিভিন্ন রকম অ্যাডিটিভস পাওয়া যায়, আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার প্রয়োজন অনুসারে, দ্যাট ইজ ওকে। অল কেমিক্যালস আর ডেফিনেটলি মডিফাইড ফর ফুয়েল ইফিসিয়েন্সি বা আপনার ইঞ্জিনের বা আপনার ইয়ার পারফরমেন্সের জন্য ডেফিনেটলি সেগুলো কাজ করে। বাট অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আসলে নাথিং বাট এডিশনাল মডিফিকেশন, এডিশনাল অ্যাক্সেসরিজ। সো সেই জিনিসগুলো আসলে কতখানি কস্ট উঠবে সেটাও একটা কোশ্চেন, যে আমি কত টাকা একটা জিনিস লাগানোর ফলে আমি কত টাকার বেনিফিট পাচ্ছি। সো সেটা যদি প্লাসিবো ইফেক্ট হয়, যে আমি সাইকোলজিক্যালি মনে করছি যে অনেক ভালো পারফর্ম পাচ্ছি, ফিলিং গুড, দেন আমি মনে করি যে ফিলিং গুড হলে ওকে, আপনি যদি আসলেই ফিল করেন গুড তাহলে আপনি নিতে পারেন। বাট যদি শুধুমাত্র ফিলিং ঘটায়, আসলে আপনার কাগজে কলমে কোনো পারফরমেন্স না বাড়ে, তাহলে আমি মনে করি সেটা ওয়েস্ট অফ মানি ছাড়া কিছু না। তার চেয়ে আপনি রেগুলার মেনটেন্সটা ঠিক মতো করেন, যেগুলো ছোটো ছোটো জিনিস আপনাকে করতে বলা হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে, টিপস দেওয়া হয়েছে, আপনার ওনার্স ম্যানুয়ালটা একটু খুলে দেখুন, ইউজার ম্যানুয়ালের মধ্যে দেখুন কী লেখা আছে, আপনার পারফরমেন্স ভালো করে রাখার জন্য কী কী পরামর্শ দেওয়া আছে, এগুলো আসলে কোম্পানি বলেই দেয়। ছোটো ছোটো মাইলেজ টিপস পর্যন্ত আমরা মাঝে মধ্যে খুঁজি, গ্রুপে এসে এক্সপার্টদের সাজেশন চাই, অথচ এর চেয়ে বেটার মাইলেজ টিপস আপনার ওই বইয়ের মধ্যে দেওয়া আছে, পারফরমেন্স ভালো রাখার জন্য কী কী টিপস আছে ওখানে বলা আছে, আপনি জাস্ট ওইগুলাই একটু রিলিজিয়াসলি মানেন, দেখবেন আপনার পারফরমেন্স অনেক ভালো হয়েছে। সো দি ভিডিও আর লম্বা করবো না, ইট ওয়াজ অল অ্যাবাউট অক্সিজেন বুস্টার অ্যান্ড অক্টেন বুস্টার অ্যান্ড অলসো সাম আদার থার্ড পার্টি অ্যাক্সেসরিজের ব্যাপারে বললাম। তো এখন আপনি আপনার পছন্দ মতো সিদ্ধান্ত নেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আগামীর কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।